এবং ইউরোপে অনেক দেশে যেখানে সরাসরি নিজের অর্থ থেকে বাড়ি খরিদ করা বা বাড়ি বানানো এটি আইনি অনেক জটিলতা সুতরাং ব্যাংক থেকে যদি লোন নেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে দীর্ঘমেয়াদী একটি কিস্তিতে সহজলভ্য তবে সুদের সাথে তাকে অন্তর্ভুক্ত হয়ে যেতে হয় এই ক্ষেত্রে বাড়ি ঘর করার ক্ষেত্রে ব্যাংক থেকে আর্থিক লেনদেন বা সুদ গ্রহণের ক্ষেত্রে শরীয়তের দৃষ্টিভঙ্গি কি ইন্ডিয়া থেকেও এক ভাই প্রশ্ন করেছেন যে এমনই যে কাউকে টাকা পয়সা ধার দেওয়া এবং তা থেকে কিছু বেশি গ্রহণ করা যদি তিনি সন্তুষ্টি চিত্তে তিনি যদি প্রদান করেন তাহলে সেটি সুদ হবে কিনা তার মানে ঋণ দিয়ে কিছু অংশ বেশি গ্রহণ করা সেটা ইসলাম ভাই সৌদি আরব থেকেও তিনিও এমনই প্রশ্ন করেছেন আসুন আমরা এই ছোট্ট দর্শের মধ্যে আমরা আলোচনা করার চেষ্টা করব যে সম্মত লেনদেন বা ব্যাংক থেকে টাকা পয়সা নিয়ে বাড়ি ঘর করার ক্ষেত্রে শরীয়তের দৃষ্টিভঙ্গি কি হল জবাব উল্লাহী তফিজ মুস্তান সুদ গ্রহণ এবং সুদ ঘুষের সাথে ইসলামের কতখানি সাংঘর্ষিক এটি আমরা কম বেশি সবাই জানি আল্লাহ তালা কালুন করিমে এটাকে বলেছেন আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ ফাদানু বিহার বীম মিনাল্লাহী অ রাসুলহি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে মোস্তাদ আহমদ সিলসিলা আদিস নম্বর এক হাজার তেত্রিশ মধ্যে বলা হয়েছে দারহুমুর রিবা কুলহর রুম ইয়া আলামু জেনে শুনে এক দেড়হাম পরিমাণ সুদ খাওয়া আল্লাহ নিকট ছত্রিশ জন নারীর সাথে বেবিচারের চাইতেও অধিক গোনা জাহান নামীদের মধ্যে সুৎখোরের শাস্তি সম্পর্কে একটি দীর্ঘ হাদিসে রসুদুল্লাহ সাল্লাম উল্লেখ করেছেন যে দুজন ফেরেস্তার সাথে জান্নাত জাহান নাম দেখেছেন জাহান নামে বিভিন্ন অপরাধীদের শাস্তি নবীজি অবলোকন করেছেন তিনি দেখেছেন জৈনিক ব্যক্তি একটি রক্তে নদীতে সাতার কাটতেছে নদী তীরে পাথর হাতে দাঁড়িয়ে আছে আরেকজন এবং সাতার কাটতে কাটতে যখন কিনারায় আসতেছে এই যে পাশে দণ্ডায়মান থাকা লোকটি তার মুখে পাথর নিক্ষেপ করতেছে এবং সে পূর্বের সেই নদীর মধ্যেই একেবারে চলে যাচ্ছে এভাবেই নদী থেকে আসতেছে আর এভাবে পাথর মারতেছে এভাবেই শাস্তি চলতেছে শাস্তি সুতরাং ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করা সুদের অন্তর্ভুক্ত অনুরূপভাবে টাকা পয়সা ধার দিয়ে কিছু অংশ বেশি গ্রহণ করা এটিও সুদের অন্তর্ভুক্ত এবং সাই মুসলিমের হাদিসে রসুল্লাহ সাল আলী তিনি বলেছেন লানা রসুল উল্লাহ সাল আলী আকিলা রিবা অমুকিলাহু অকাতিবাহু অশাহিদাই হে অকাল আহম সাওয়া নবীজি বলেছেন অভিশাপ করেছেন লানত করেছেন সুদ খোরকে এবং যে সুদ দেয় অনুরূপভাবে যে সুদের লেখক এবং যে যারা সাক্ষী থাকে উভয় কি এবং পাপের ক্ষেত্রে উভয়ই সমান মানে সুদ খানেওয়ালা দেনেওয়ালা সাক্ষী গ্রহণকারী সকলেই সমান পাপি এবং ইবনে মাজার মধ্যে একটি হাদিস এসেছে হাদিস নম্বর দুই চুয়াত্তর নবীজি বলেছেন সুদের মধ্যে সত্তরটির মতন পাপ রয়েছে তার মধ্যে সবচেয়ে নিম্ন পর্যায়ের পাপ হল নিজের মায়ের সাথে বেবিচার করা আর বড় পাপ আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা সুতরাং আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা চাইতে বড় অপরাধ আর কি হতে পারে এবং বলেছেন ধ্বংসকারী সাতটি কাজ থেকে দূরে থাকো সাবাই কেনাম প্রশ্ন করলে করলেন কি কি সেই কাজ বলা হল যে আল্লাহর সাথে শিরিক করা জাদু করা কোন অধিকার ছাড়া কাউকে খুন করা সুদ খাওয়া জ্যাতিমের সম্পদ ভক্ষণ করা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা এবং সতীসাধী নারীর উপরে অপবাদ দেওয়া আর এর মধ্যে সুদ খাওয়ার কথা উল্লেখ করা হয়েছে হাদিস বোহা এবং মুসলিমের সুতরাং আল্লাহ এ বিষয়টি বলেছেন তোমরা ভয় করো এবার আসি আমরা প্রশ্নের যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে ব্যাংক থেকে যদি কোন লোন নেওয়া হয় এটি একটি সুদ বাকি এখন কে সুদ গ্রহণ করল কোন অবস্থার প্রেক্ষাপটে এবং কতখানি তিনি মাজুর অর্থাৎ কতখানি তার অপারগতা সেটি আল্লাহ এবং ওই ব্যক্তি জানেন শরিয়তের দৃষ্টিকোণ থেকে যদি ফায়সালা চাইতে হয় জানতে হয় তাহলে মনে রাখতে হবে যে সুদ গ্রহণ আপনি দীর্ঘমেয়াদ একটি সুদ নিলেন ব্যাংকের থেকে কিন্তু আপনি পরিশোধ করার আগে আপনি মৃত্যুবরণ করলেন তাহলে আপনি ঋণগ্রস্ত অবস্থায় দুনিয়া থেকে চলে গেলেন এবং ঋণগ্রস্ত অবস্থায় কেউ যদি দুনিয়া থেকে চলে যায় সেই ঋণ যতক্ষণ পর্যন্ত পরিশোধ করা না হয় এমন ব্যক্তির জানাজাও পড়তেন না বলেছেন ফুসাকুম আপনি নিজেকে আপনি আপনার ফ্যামিলির জন্য পরিবার পরিজনের জন্য ঘর বানিয়ে দিয়ে যাচ্ছেন আপনি নিজের জাহান নামে যাচ্ছেন আগে তো নিজেকে বাঁচাতে হবে আপনি যেহেতু সুদ গ্রহণ করেছেন সন্তান সন্ততির জন্য বা পরিবার পরিজনের জন্য একটি ঘর বানানোর জন্য কিন্তু আপনি নিজে আপনার দুই সেকেন্ডের গ্যারান্টি নাই দুনিয়া থেকে চলে গেলেন আপনি ঋণগ্রস্ত হলেন এবং সুদের সাথে অন্তর্ভুক্ত হয়ে মারা গেলেন ফুসাকুম নিজে জাহান নামের আগুন থেকে এবং পরিবার পরিজনকে বাঁচানোর আগে আগে নিজে বাঁচতে হবে সুতরাং দুটি ধ্বংস নিজেও ধ্বংস পরিবারকেও ধ্বংস কারণ এই সুদের মতন এমন একটি কঠিন গুণা আপনি শুরু করে গেলেন এরপর আসি ঋণের ব্যাপারে ঋণ এটি একটি উত্তম একটি জিনিস কাউকে ঋণ প্রদান করার ক্ষেত্রে তবে সেই ঋণের ক্ষেত্রে আপনি অতিরিক্ত গ্রহণ করতে পারবেন না বলেছেন যে ব্যক্তি কোন মুসলিম ব্যক্তির দুনিয়া বিপদ দূর করবে আল্লাহ তালা তার আখেরাতের বিপদ দূর করবেন যে ব্যক্তি কোনো অভাবীর কষ্ট সহজ করবে আল্লাহ তালা তার দুনিয়া এবং আখেরাত সহজ করে দিবেন। এবং আল্লাহ তালার আল্লাহ তালা বান্দার সাহায্য করেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্য করে আল্লাহু আউনি আল-আবদি মা কাানা আল-আবদু লি মুসলিমের মধ্যে হাদিসে روا হয়েছে সুতরাং ঋণ দেওয়া তবে অতিরিক্ত গ্রহণ করা যাবে বাকি তিনি যদি ব্যবসা করেন সেই ব্যবসার একটা পার্সেন্টেজ বের করা যেতে পারে বাকি ঋণ দিয়ে অতিরিক্ত গ্রহণ করা এটি সুদের অন্তর্ভুক্ত যদি কেউ এমনিতে ঋণ দেয় হাদিসে উল্লেখ করা হয়েছে যদি কোনো ব্যক্তি কাউকে দুইবার ঋণ দেয় তাহলে সে জানো সেই পরিমাণ অর্থ যেন একবার সাতক্ষা করার সমান স্বভাব তারা আমর নামায় লেখা হবে তবে অতিরিক্ত গ্রহণ করা যাবে না মধ্যে রয়েছে। এই ঋণের ব্যাপারে লিখিত আকারী হওয়া উচিত করুন কারিমে মেয়ে এ প্রসঙ্গে নির্দেশ রয়েছে কিন্তু অতিরিক্ত গ্রহণ করা যাবে না কুল্লকর ঋণ যার রানাহি বা অর্থাৎ প্রত্যেক ঋণ যার মাধ্যমে লাভ উপার্জিত হয় তাই সুদ সুতরাং অতিরিক্ত কোন টাকা পয়সা গ্রহণ করা যাবে না ঋণ দিয়ে বাকি অন্যান্য ব্যবসায়িক ক্ষেত্রে পার্সেন্টেজ নেওয়া যেতে পারে ব্যবসায়িক মূলধন হিসেবে অথবা মুশারিক হিসাবে আমাদেরকে সুদ গ্রহণ থেকে আল্লাহ দূরে রাখু सब्सक्राइब माय चैनल इस्लामिक वीडियो हदीस